দলের মিছিল করার জন্য বের হয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা যাবত রাস্তায় ঘোরার পরে আসলে আজকে প্রোগ্রামটা করতে পারলাম না। আমরা যেখানেই যাচ্ছি, আমাদের লোকজন যেখানেই যাচ্ছে, সেখানেই টিভি একাধিক টিম এবং পুরো ফোর্স নিয়ে তারা আমাকে গ্রেফতার করার জন্য তারা উদ্যোগে রয়েছে। যার কারণে আজকে আমি হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন 6-এর একটি মিছিল হওয়ার কথা ছিল, অবরোধের সমর্থনে সেই মিছিলটি করতে পারলাম না। আসলে এই মুহূর্তে দল থেকে নির্দেশনা রয়েছে যে কোনো মূল্যে আমাদেরকে গ্রেফতার এড়িয়ে বাইরে থেকে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, আন্দোলন পরিচালনা করতে হবে। তাই আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মাঠে আছি, আন্দোলনে আছি, আমরা সকল কৌশল অবলম্বন করে আজকে এই আন্দোলনে এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট অবৈধ ভোট ডাকার শেখ হাসিনার সরকারকে পতনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হবই হব, এদের পতন নিশ্চিত, আমাদের বিজয় সুনিশ্চিত। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কোনো মূল্যে আজকের এবং আগামীকালের হরতালকে সফল করুন এবং ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। এদেরকে ভোট দিয়ে বা আপনারা স্বল্প কিছু, আমি জানি যে এরা চেষ্টা করছে যে কিছু অর্থের বিনিময়ে কিছু ভোটারদেরকে কেন্দ্রে নেওয়ার, অথবা কিছু ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদেরকে কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা করছে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে সকল ভয়ভীতি লোভ লালসা উপেক্ষা করে এদেরকে না বলুন। আজকে বাংলাদেশকে রক্ষা করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে। এই অবৈধ খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং তার অবৈধ আওয়ামী লীগ সরকার, তারা বাংলাদেশকে একটি একটি দাস রাষ্ট্রে পরিণত করেছে, একটি আমাদেরকে আমাদের বাংলাদেশের জাতীয় সমস্ত স্বার্থ তারা জলাঞ্জলি দিয়ে আজকে বাংলাদেশের এই দুর্দশার সৃষ্টি করেছে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হরতালকে সফল করুন এবং আগামীকালকে কেউ আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, সবাই এদেরকে না বলুন এবং এই অবৈধ নির্বাচনকে আপনারা প্রতিরোধ করুন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনকে আমরা সফল করব এবং এদের পতনের খুব কাছাকাছি এরা দ্বার প্রান্তে এরা চলে গিয়েছে। খুব শীঘ্রই আপনারা একটি পরিবর্তন দেখতে পাবেন। শুধু এখন আমাদের দরকার রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং জনগণকে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।